25তম ওভারের পঞ্চম বল শরীফুলের বলে আউট কুসাল মেন্ডিস, কিন্তু আউট হওয়ার আগে এই ডানহাতি ব্যাটার খেলেছেন 54 রানের একটি দারুণ ইনিংস, বলও খুব বেশি নষ্ট করেননি, মোটে 73 বল খেলেছেন। তবে ব্যাটিংয়ের জন্য কঠিন এই পিচে কুসালের ইনিংসটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ম্যাচের আগের দিন এভাবেই টাইগার ক্রিকেটারদের সাথে খুনসুরিতে মেতেছিলেন লঙ্কান ব্যাটার কুসাল, এমনকি টাইগারদের কোচিং স্টাফের সাথেও বিনিময় করেছিলেন হাসি। হয়তো মনে মনে একটা ছকও আঁকছিলেন, এভাবে হাসতে হাসতেই কুপাকাত করবেন বাংলাদেশিদের, করেছেনও তাই। কুসাল মেন্ডিস নামটা শুনলেই যেন যে কোনো ক্রিকেট ভক্তের মনে পড়ে যেতে পারে 2022 এশিয়া কাপের কথা। হ্যাঁ, গত এশিয়া কাপেও কিন্তু কুসাল মেন্ডিসের দারুণ 50র কারণে সুপার ফোরে ওঠার আগেই বাদ পড়তে হয়েছিল বাংলাদেশকে। যদিও এর আগে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের বিপক্ষে একাধিকবার বিধ্বংসী ইনিংস খেলতে দেখা গিয়েছিল এই ব্যাটারকে, তবে ওয়ানডে ফর্মেটে টাইগারদের বিপক্ষে একটাও 50 ছিল না মেন্ডিসের। শনিবার সেই অভাবও পুষিয়ে দিলেন, পাশাপাশি এই ইনিংসের মাধ্যমে লঙ্কানরা পেয়েছে লড়াকু পুঁজি, যা এই পিচে টাইগারদের জন্য বিপদের কারণ হতে পারে। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।